তিলে তিলে তিলোত্তমা। যেখানে শেষ করেছিলাম চলুন আবার সেখান থেকেই শুরু করা যাক আজকের পর্ব। আমার নাম ঘনশ্রী বাগ, আমি কলকাতা পৌরসভার 126 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। রাজনীতির আসার কারণ খুব স্বাভাবিক, আমার পরিবার ছোটবেলা থেকে দেখি আমার বাবা কংগ্রেস রাজনীতি করছেন, তাই সেই দেখা। আর বাড়িতে মোহনবাগানের কালচার, মানে খেলা হলে মোহনবাগানের সমর্থন করা, আর নির্বাচন আর সারা বছর ভোট থেকে শুরু করে বিভিন্ন কাজে কংগ্রেসের রাজনীতি, এই ঘরানায় ছোটবেলা থেকে মানুষ হতে গিয়ে রক্তের মধ্যে রয়েছে। তাই স্বাভাবিকভাবেই যখন স্কুল শেষ করিনি, 1984 সাল যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, তখন বাড়ির সামনে পাড়ার দাদারা কাকারা সব দেয়াল লিখছে, ওই তখন ওই রঙের তুলি ডাব্বা হাতে নিয়ে তাদের সঙ্গে সঙ্গে ঘোড়া পাড়ার দেয়াল লেখা, পোস্টার লাগানো হচ্ছে, আটা লাগানো, মমতা ব্যানার্জি প্রার্থী প্রচারে এসছে, জিপের ওপর হাত জোর করে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিছুটা রাস্তা হাঁটা, এই করতে করতে নিজের অজান্তেই রাজনীতিতে চলে আসে। সিপিএমের অত্যাচার, বাইরে জানলা থেকে মারবো ধরবো, বাইরে বেরো কেন ভেতরে বসেছিস, কিন্তু যেহেতু তখন কলেজ জীবন, শরীরে একটা আলাদা উত্তেজনা, তো সেই নিয়ে সাহস করে থাকা। এবং ভোটের যখন রেজাল্ট বেরোলো, তাতে দেখা গেল যে আমাদের প্রার্থী, কংগ্রেসের প্রার্থী 125 নম্বর ওয়ার্ড সেখানে জয়লাভ করেছে। তখন থেকে এই উন্নয়নমূলক কাজে কাউন্সিলরকে সঙ্গে করে নিয়ে এলাকার ডেভেলপমেন্ট এইসব করতে করতে 2010 সালে তখন দল আমাকে বলল যে 126 নম্বর ওয়ার্ড বর্তমানে এই ওয়ার্ডে আমাকে প্রার্থী করলো, যে সারা বাংলার মানুষের কাছে পৌঁছ, আমার তো সারা বাংলার মানুষের কাছে পৌঁছাবার সামর্থ্য নেই, এই 126 নম্বর ওয়ার্ডের প্রতিটা মানুষের কাছে 100% যাতে পৌঁছানো যায় তার চেষ্টা করে যাচ্ছে। দাদা, আপনাকে এবং আপনার এই সুন্দর কর্মী টিমকে আমাদের তরফ থেকে অনেক অনেক সাধুবাদ, এবং আশা করবো এইভাবেই আপনারা ভবিষ্যতে এগিয়ে যাবেন, জনগণের পাশে থাকবেন। ঠিক এরকমই একটা সাধুবাদ প্রাপ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরও, কেন জন্মের শুরু থেকে মৃত্যুর দিন অবধি উনি বিভিন্ন ধরনের প্রকল্প জনগণের হিতের জন্য করেছেন। এই প্রকল্পগুলো আপনার ওয়ার্ডে কতটা এবং কিভাবে পালন করা হচ্ছে? দেখুন, জন্মালে শিশু সাথী, মারা গেলে সমব্যথী, মাঝখানে প্রতিটা স্টেজে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কথা চিন্তা করে বিভিন্ন প্রকল্প এনেছে। আমরা সব প্রকল্প এখানে করতে পারি না, তার কারণ আমাদের যেগুলো কৃষক বন্ধু এইসব যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো গ্রামাঞ্চলের জন্য, আমাদের শহরাঞ্চলের জন্য নয়। কিন্তু শহরের জন্য যে প্রকল্পগুলো, যেগুলো আমরা বলি সব থেকে সুপার হিট প্রকল্প, যেগুলো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক প্রতিবন্ধী ছেলে মেয়েদের জন্য মানবিক ভাতা, তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কন্যাশ্রী। কন্যাশ্রী আমাদের কোনো ম্যাক্সিমাম পার্ট টাই স্কুলের ওপর চলে গেছে, স্কুল সব কিছু করে, আমরা শুধু আনম্যারিড সার্টিফিকেটটা শুধু দিই যে সে বিয়ে হয়নি, এই সার্টিফিকেটটা আমাদের দিতে হয়, তার বেসিসে পায়। এরকম বিভিন্ন প্রকল্প যেগুলো রয়েছে, সেই প্রকল্পগুলো আমরা চেষ্টা করি যে 100% মানুষকে পৌঁছে দেওয়ার জন্য। এবং সেখানে গিয়ে 100% করতে গেলে কিছু মানুষ এখনও আছে যারা নিতে চায় না, আর্থিকভাবে হয়তো তারা সবল, তাই জন্য চায় না, অনেকে নেবার ইচ্ছা থাকে। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, স্বামী সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, প্রচুর টাকা মাইনে পায়, স্ত্রীর ইচ্ছা যে আমি একটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প করব, কিন্তু স্বামীর এর জন্য করতে পারে না, সে কেন নিতে যাবে, তোমার কিসের অভাব? তা আমাকে একদিন এসে দুঃখ করে বলছিল যে সবাই নিচ্ছে, আমার ইচ্ছা, আমি বলি কেন আপনি করছেন না? আমার হাজব্যান্ড চাইছে না। আমি বললাম আপনার হাজব্যান্ডও তো চাইছে না, এটা তো কোনো ভাতা নয়, এটা হাত খরচার জন্য, যে আপনার ধরুন বিকেলবেলা ফুচকা খাওয়ার ইচ্ছা হলো একটু, বলো ওই জন্যই তো আমি চাইছি, সবসময় হাত পাততে আমার লজ্জা করে সেই জন্য, তাহলে আপনি করুন না। বলো আমি করব, কিভাবে করব? আমি বলি আপনি এই কাগজগুলো দিয়ে যাবেন, আমাদের দুয়ারে সরকার ক্যাম্পে আপনি আসবেন। একদিন সে সত্যি একটা দুয়ারে সরকার ক্যাম্পে লুকিয়ে লুকিয়ে এলো, করে গেল এবং টাকা পেয়েছে, আমাকে সে বলে গেল আমি টাকা পেয়েছি। আমি বলবো এটাই মমতা ব্যানার্জির অ্যাচিভমেন্ট, তিনি চিন্তা করেছিল যে আমার বাড়ির, আমার রাজ্যের একটা বাড়ির একটা গৃহবধূ, তার স্বামী প্রচুর ইনকাম থাকতে পারে, সে কিন্তু সোনার গয়না চাইছে না, সে চাইছে বিকেলবেলা ফুচকালাটা আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, তার একটু ফুচকা খাবার ইচ্ছে আছে, তার হাজব্যান্ডের কাছে 10টা টাকা দেবে,
এই যে চাওয়া সেইটা যাতে নিজে যাতে তার জন্য দিয়েছি। আমি সত্যি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো যে এই ছোট্ট একটা জিনিস হয়তো অনেকে শুনলে পারে এটা কিন্তু হাস্যকে করবে, কিন্তু আমি বলবো যে এটা একটা ছোট্ট সেন্টিমেন্ট, এটা কিন্তু সে সেই জায়গাটা দেখেছে। এরকম বিভিন্ন রকম মানুষ আসে এবং আমি ব্যক্তিগতভাবে বিশেষ করে এই মানবিক প্রকল্প চালু হয়েছে, আমি ওয়ার্ডের মধ্যে সার্ভে করে একটা এনজিও সঞ্চার বলে একটা এনজিও আছে, তারা প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কাজ করে, তাদের দিয়ে আমি ওয়ার্ডে সার্ভে করে কত আমাদের ওয়ার্ডে প্রতিবন্ধী শিশু আছে তাদের যাতে নানারকমভাবে, তারা দেখা যাচ্ছে যে একটা পরিবারে একটা স্পেশাল চাইল্ড মানে প্রথম দিকে খুব যত্ন টত্ন করে বাচ্চাদের আমি দেখেছি, কিন্তু পরবর্তী সময়ে বাবা মা বাড়ির গার্জেন যারা আছে অতটা কেয়ার নেয় না, তাই জন্য সঞ্চারকে দিয়ে আমি তাদের লিস্ট করিয়ে তার সেগুলোকে যাতে একটু হাতের কাজ শেখানো যায়, যে যেরকম পারবে সেগুলো করানো, তাদের দিয়ে নানা অনুষ্ঠান করানো, অনেক সময় তাদের কিছু কিছু ট্রিটমেন্ট আছে, ফিজিওথেরাপি আছে, করালে পারে তারা পুরোটা না হোক কিছুটা অন্তত নিজে নিজে করতে পারবে, সেগুলো করাই। অনেকে খুব খুশি হচ্ছে, অনেক বাচ্চা খুব ভালো, এবং তাদের দুর্গাপূজার সময় ঠাকুর দেখার ব্যবস্থা করা, তাদের নানারকম অনুষ্ঠানে তাদের পাশে থেকে কিছুক্ষণের জন্য, হয়তো সারাদিন হয়তো থাকতে পারবো না, সারা বছর থাকতে পারবো না, অন্তত একটা দিন যদি কয়েক ঘন্টা থেকে তারা যদি একটু আনন্দ করতে পারে। আমরা পূজার সময় বড় বড় পূজা কমিটি কত কোটি কোটি টাকা খরচা করে আমরা পূজা করি, ঠাকুর দেখতে মানুষের ঢল নামে, কিন্তু তার মধ্যে যদি এই কতগুলো শিশু যদি গিয়ে সেই ঠাকুরটা দেখে যদি একটু আনন্দ পায়, তাদের আনন্দ আমার তো মনে হয় অনেক বড় পাওয়া, তাদের যদি মুখে যদি একটু হাসি ফোটানো যায় এবং তারা কত রকমভাবে তাদের বই প্রকাশ করতে চায়, তাদের ইচ্ছাটা জানাতে চেষ্টা করে বা আমাদের সঙ্গে করে নিয়ে সেটা করার চেষ্টা করি, হয়তো এটা তো খুবই মানে সমুদ্রে এক ঘটি জল তোলার মতন ব্যাপার হবে, কিন্তু আমার মনে হয় সবাই যদি আমরা একটু একটু করে করি আগামী দিনে আমাদের সমাজে হ্যাঁ হয়তো এতে উপকৃত হবে ওই বাচ্চাগুলো অন্তত। আর স্কুলগুলো তো এখন তো একসঙ্গে স্পেশাল চাইল্ড এবং নর্মাল বাচ্চাদের একসঙ্গে পড়ার অ্যারেঞ্জমেন্ট করেছে, সেই জায়গাটা সরকার খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে, তার কারণ স্পেশাল চাইল্ড এবং নর্মাল চাইল্ড যদি একসঙ্গে বসে পড়াশোনা যদি করে তাহলে সেই জায়গায়, এবং আমাদের এইসব স্কুলগুলোর দিদিমণিরা মাস্টাররা এত ভালো, তারা বুঝতে দেয় না যে স্পেশাল চাইল্ডটাকে যে তুমি আলাদা বুঝতে দেয় না, তাদের একসঙ্গে নিয়ে সুন্দর করে, এবং মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে একটা স্পেশাল চাইল্ড পাস করছে, ফার্স্ট ডিভিশন পাচ্ছে, সেরকম পর্যন্ত নজির রয়েছে, তা সেভাবেই কাজ করে যাচ্ছি। তারা শুধু কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর জনপ্রতিনিধি মানে এই নয় যে আমি ড্রেন রাস্তা জল লাইট সকালবেলা কনজারভেন্সি হেলথের তেল দেওয়া মশা মারা এই কাজগুলো যেমন রয়েছে, তার সঙ্গে দরকার যে মানুষের বিপদে মানুষের মুখে একটু হাসি ফোটাবার জন্য যে কাজটা দরকার, আমি মনে করি একজন জনপ্রতিনিধি হিসাবে এই কাজটা জরুরি। মানুষ শুধু কলকাতা পুরসভার হ্যাঁ নির্বাচিত করেছে যে এই ওয়ার্ডের 126 নম্বর ওয়ার্ডের মানুষকে পৌর পরিষেবাগুলোকে পৌঁছে দেবার জন্য, কিন্তু আমি মনে করি তার সঙ্গে আমাকে আরও বড় গুরুদায়িত্ব দিয়েছে যে তুমি শুধু পৌর প্রতিনিধি হিসাবে পৌর পরিষেবা তো দেবে, তার সঙ্গে বিপদের দিনে পাশে থেকে আমফান ঝড় হোক, করোনা মহামারী হোক, বাড়িতে ডেঙ্গু থেকে শুরু করে বাড়িতে কেউ যদি অসুস্থ হয়ে পড়া থেকে শুরু করে এমন এমন বাচ্চা ফোন করে, আমার নাম্বার সমস্ত ওয়ার্ডের সবার কাছে দেওয়া আছে, বড়দের কাছে যেমন আছে ছোটদের কাছেও আছে। আমাকে একদিন একটা ছোট্ট বাচ্চা ফোন করে আমাকে বলেছে যে কাকু বাবা মাকে মারছে আমি কি করবো। আমি বললাম যে তোমার বাড়িটা তুমি কোনখানে বলো, আমাকে বাড়ির ঠিকানা বলেছে, আমি সেই রাতে আমার পার্টির ছেলেদের বললাম যা গিয়ে বকবি না কিছু করবি না, শুধু ভদ্রলোককে বলবি যে আজকের দিনের মতো থামো, কাল সকালবেলা একটু কাউন্সিলরের সাথে দেখা করো, উনি একটু কথা বলবে। তারপরের দিন ভদ্রলোক এসেছিল, আমি বুঝিয়ে বলেছিলাম যে আপনি গুরুজন, আপনি বাবা, পিতৃত্বের পরিচয় আপনি দিচ্ছেন, আপনার সন্তান কি শিখছে, সে তো ভাববে এটাই বোধহয় পরম্পরা, বাবাকে দেখেছি মাকে মারতে, আমিও তাহলে বিয়ের পর আমার বউকে মারবো, এই যদি হয় তাহলে সমাজটা কিন্তু থাকবে না, আপনি আপনার ভুল ত্রুটি যা আছে সেটা সংশোধন করে নিন, হয়তো ঝগড়া হতে পারে, কোনো ফ্যামিলি নেই যে তাদের ঝগড়া হয় না স্বামী স্ত্রী, কিন্তু সেটা কখনোই ছোটদের সামনে করতে গেলে ছোটরা সবসময় নকল করার চেষ্টা করে, সেটাই ভাবে বোধহয় এটা সিস্টেম, এটা শেখার চেষ্টা করে, এই শেখা শেখাবেন না, ভালো জিনিস শেখান। এবং ভদ্রলোক বুঝতে পেরেছিল, পরে বলেছিল না আমার মাথা গরম হয়ে গেছে, আমি হ্যাঁ মাথা গরম থাকতে পারে সবার, কিন্তু কখনোই এমন কাজ করবেন না, এইসব করতে হয়, এরকম নানারকম সমস্যা আছে ব্যক্তিগত জীবনের,
কিন্তু কখনোই ওই ভাই ভাই ঝগড়া জমি নিয়ে তার মধ্যে ঢুকি না। তারপরে তোমাদের ঝগড়া তোমরা মিটিয়ে নাও, এইভাবেই চলছে, চেষ্টা করছি। তিলে তিলে তিলোত্তমা। দাদা, গতানুগতিক কর্মজীবনের বাইরেও এই যে জনগণের জন্য কিছু স্পেশাল স্পেশাল কেসে আপনার স্পেশাল চিন্তাভাবনা এবং পার্সোনাল টাচ, এর জন্য সত্যি অনেক অনেক প্রশংসার আপনি প্রাপক। এই সঙ্গে এটাও জানবো যে এত ব্যস্ততা গতানুগতিক কর্মের বাদ দিয়েও সবার জন্য এতটা এগিয়ে এসে আপনি করছেন, এত কর্মব্যস্ত জীবনটা আপনার সকাল থেকে কাটে কিভাবে, এবং ব্যক্তিগত মানুষ হিসেবে আপনার পছন্দ ভালো লাগা সেগুলো হবি কতটা জায়গা জুড়ে আছে? বিষয়টা বললাম, ওই ছোটবেলায় বাবাকে দেখেছি রাজনীতি করতে, সেই থেকে তো শরীরের রক্তের মধ্যে রয়েছে। আর আমার সব থেকে বড় হচ্ছে আমার মা, যদি বেলা 7টা যদি বেজে যায় ঘুম থেকে না উঠি, জিজ্ঞেস করে শরীর খারাপ, আলাম না তাহলে এতবেলা ঘুমাচ্ছিস কেন, ওয়ার্ডে যাবি না, এই কথাটা বলে। তার কারণ এই কথাটা বলে কেন, আমি সকালবেলা উঠে মাঝে মাঝে ওই আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্টের সব পাড়ায় পাড়ায় তো কাজ করতে যায়, ঝাড়ু দিতে যায়, ড্রেন পরিষ্কার করতে যায়, বাঁশি বাজিয়ে আমি যাই সেখানে, গিয়ে দেখি তারা কেমন কাজ করছে। সব আছে, সব ডিপার্টমেন্টের স্টাফেরা আছে, সুপারভাইজার আছে, ব্লক সরকার আছে, সিও আছে, সবাই আছে। কিন্তু তাও আমার মনে হয় যে তাদের ওপরে একবার আমার কি দেখা যে কাজটা সঠিক হচ্ছে কিনা। সেই যাই, গিয়ে মানুষকে ডেকে বলি আপনার বাড়িতে বাঁশি বাজিয়ে রোজ দিতে আসে, কেউ বলে খুব সুন্দরভাবে নেয়, খুব ছেলেটা ভালো, কেউ বলে একদম বাজে, তার কারণ বাড়ির সামনে একদম দাঁড়ায় না, তাকে ডেকে নিয়ে এসে সেই বাড়ি দেখিয়ে বলি যে দেখো এই বাড়ির মহিলারা তো বাড়ির মধ্যে কাজ করছে একরকম, তুমি বাঁশি বাজালে তাকে তো একটু প্রস্তুত হয়ে তো বাইরে বেরোতে হবে, সেই সময়টা যদি না যদি দাও তাহলে কী হবে, সে তো নোংরাটা দিতে পারবে না, সেই নোংরাটা বাড়ির বাইরে অন্যদিকে কোথায় পড়বে, তা তুমি একটু দাঁড়াও বা এই গলিতে যখন এসছো তুমি 10 মিনিট এই গলিটার জন্য বরাদ্দ করো, বাঁশি বাজিয়ে সবাইকে সচেতন করো, দেখবে 10 মিনিটের মধ্যে সবাই দিয়ে যাবে। কিন্তু একটা ফ্ল্যাট বাড়ির সামনে তুমি দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে হু করে চলে গেলে পারবে না মানুষ দিতে, ওপর থেকে নামতে গেলে। আর আমাদের বয়স হচ্ছে মোটামুটি যারা 50-এর ওপর, হাঁটুর ব্যথা, পায়ে ব্যথা, শীতকাল আসছে, কীভাবে কষ্ট করে বেরোতে হয়, সেই জায়গাগুলোকে বাস্তব দিকটা চিন্তা করে। তুমি হয়তো ভাববে যে তুমি এই এলাকাটা গাড়ি নিয়ে ঘুরে গেলে তোমার কাজ শেষ হয়ে গেলো, আমি বলবো এটা নয়, তুমি দেখবে যে তোমার এলাকাটা ঘুরে 100টা বাড়ির মধ্যে 100টা বাড়ির নোংরা তুমি কালেক্ট করতে পারলে তবেই জানবে তোমার কাজটা শেষ হলো, নাহলে তোমার কাজটা সঠিকভাবে শেষ হলো না। এভাবে বোঝাই, কাজ করাই, কিন্তু মানুষ তো নানারকম মনের, কেউ ফাঁকি দিতে ভালোবাসে, কেউ কাজ করতে ভালোবাসে, এমন এমন স্টাফ আছে ডিউটি আওয়ার শেষ হয়ে যাওয়ার পরও কাজ করে যাচ্ছে, আর কিছু মানুষ আছে ডিউটি আওয়ার্সের আগে 1 ঘন্টা আগে কাজ শেষ করে দেয়, সেগুলোকে ধরে বকাবকি করতে হয়, বলতে হয়, বোঝাতে হয়, বুঝে সেইভাবে কাজগুলো তুলতে হয়। তার কারণ আমি মনে করি সব কিছু বুকে হয় না, শাসনে হয় না, ভালোবাসা দিয়েও অনেকটা করানো যায়, সেই চেষ্টা করি প্রথমে ভালোবাসা দিয়ে, তারপরে একটু বকাঝকা করে, প্রশাসনিক পদক্ষেপ করে এভাবেই করাচ্ছি। আগামী দিনে চেষ্টা করব যে আরও সুন্দর করার জন্য। যেটা বলছিলাম, মা সারাদিন বাড়িতে থাকি না, কিন্তু যখনই বাড়ি ফিরি কে এসেছিল কি বলে গেছে, একদম সুন্দর রুটিন করে একদম বলবে ওই পাড়া থেকে এসেছিল, এই নিমন্ত্রণ করে গেছে, যেতে বলেছে, ওই পাড়া থেকে এসেছিল, তার বাড়ির সামনে লাইটটা জ্বলছে না, এই বলে গেছে, একদম আমাকে পুরো ডিটেলস দেবে। আর মা তো একদম মোটামুটি আমার বাড়ির ছোটো কাউন্সিলরের মতন, মানে আমাকে পুরোটা গাইড করে। আর একটা হচ্ছে আমার স্ত্রী আছে, সহধর্মিনী আছে, ঘটনাচক্রে সে চাকরি করে বলে আমি বেঁচে গেছি, তার কারণে সে বাড়িতে থাকে না ম্যাক্সিমাম সময়টা, ডিউটি আওয়ার্সে সে ডিউটিতে যায় বলে আমি সময়টা পাই, সে অত নজর দেয় না। আর একটি আমার সন্তান, সে এখানে পড়াশোনা শেষ করে এখন ব্যাঙ্গালোরে পড়াশোনা করছে, তাই জন্য বাড়িতে বলতে গেলে এখন 3 জন প্রাণী, তার মধ্যে মাই 24 ঘন্টার লোক, আর আমি রাতে শুতে যাই, দুপুরবেলা একটু ঘরেতে যাই ভাত খেতে, এই পর্যন্ত এই নিয়ে চলছে। চেষ্টা করি ওয়ার্ডের আমার যারা নেতৃত্ব যারা আছে যাদের সঙ্গে করে নিই, কারণ আমি চেষ্টা করলে তো হবে না, আমি হয়তো কিছু সিদ্ধান্ত নিতে পারি, প্রশাসনিক কিছু করতে পারি, কিন্তু একদম গ্রাসরুট লেভেলে পৌঁছাতে গেলে কর্পোরেশনের ইনফ্রাস্ট্রাকচার যা আছে সেই দিয়ে যেমন যায়, কিন্তু আমাদের দলের কর্মীরা এত ভালো, তারা কিন্তু সব সময় এই আপনার নিচে গিয়ে দেখবেন এই দুয়ারে সরকার হচ্ছে সরকারি আধিকারিকরা বসে তারাই করছে, কিন্তু বাইরের অ্যারেঞ্জমেন্টটা থেকে শুরু করে সবটা কিন্তু আমাদের দলের ছেলেরা খুব সুন্দরভাবে, কোনো আওয়াজ পাবেন না, করে যাচ্ছে। যে ঢুকছে তাকে কী সমস্যা এনকোয়ারিতে পাঠিয়ে দেওয়া, নতুন ফর্ম ফিল আপ করতে চায় ফর্মটা কালেক্ট করে তাকে দিয়ে আমাদের ছেলেমেয়েরা বসে বসে ফর্ম ফিল আপ করে দিচ্ছে, সেই ফর্ম ফিল আপ করে সেইগুলোকে নিয়ে জমা করিয়ে দেওয়া, সব করে দিচ্ছে।
ঠিক এরকম ভাবে সারা বছর তারা করে পাড়ার কি সমস্যা, কোথায় লাইট জ্বলছে না, সঙ্গে সঙ্গে ফোন করে দাদা এই পোস্টে লাইট জ্বলছে না, আমি সঙ্গে সঙ্গে লাইটের যে কন্ট্রাক্টর তাকে ফোন করে বললাম লাইটটা জ্বলে গেল, আবার ফোন করে জানাবে দাদা লাইট জ্বালিয়ে দিয়ে গেছে। শুধু তাই নয়, একটা কুকুর বেড়াল কোথাও মারা গেলে পারে, সঙ্গে সঙ্গে ফোন, এই রাস্তার উপরে একটা বডি পড়ে আছে, আমি আবার ফোন করে সেই গাড়িকে কার্কাস ভ্যানকে বলে দিলাম, তারা এসে তুলে নিয়ে গেল। এইভাবে সুন্দর করে চালাবার চেষ্টা করছি দলের কর্মীদের সঙ্গে করে নিয়ে, প্রশাসনকে সঙ্গে করে নিয়ে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। আর দিচ্ছি বলেই আমরা কিন্তু বুঝতে পারি যে কতটা দিতে পারছি। আর একটা নির্বাচন আসছে, ভোটের মার্জিন কিন্তু মানে বাড়ছে, কমছে না, একদমই কমছে না, বাড়ছে। এবং সেই জায়গায় গেছে বলে বিরোধী পক্ষ কিন্তু এখানে প্রায় শূন্য হয়ে গেছে, কোনো মারধর করে বুথ দখল করে এখানে ভোট হয় না। এখানে যার যেমন ভোট দেওয়ার অধিকার সবাইকে ভোট দেয় এখানে, উৎসবের মতন। কোনোদিন যদি কোনো নির্বাচনে ভোটের দিন যদি আসেন কভার করতে, আমি আজকে যে কথাগুলো বলছি সেগুলো আপনারা দেখবেন বাস্তব, যে মানুষ আসছে নিজের মতন ভোট দিচ্ছে, সব দল প্রচার করছে। এবার দেখা গেল কোনো দলের যদি কর্মী না থাকে, তার দায়িত্ব আমরা নিতে পারবো না, আমাদের দলের তো কর্মী দিয়ে তো অপোনেন্টের টিম তৈরি করে দেবো না। সেই জায়গায় দাঁড়িয়ে এই ওয়ার্ডটা সিপিএম এর তো কর্পোরেশনে, এটা সিপিআই দাঁড়ায় এখানে, তাদের এতই লোক সংখ্যা কম কিন্তু কোটায় যেহেতু পায় তাই জন্য তারা ক্যান্ডিডেট দেয়, সেখানে তাদের লোক সংখ্যা নেই। বিজেপি এই ওয়ার্ডে নেই বললেই চলে, দু চারজন আছে করে কমে খাবার জন্য দল করতে হয় তারা করে, সেরকম রয়েছে। তা সুতরাং সেখানে আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী, আমরা মানুষকে সঙ্গে নিয়ে চলছি, এর দোষ তো আমাদের নয়। তুমি সংগঠন করতে পারোনি তার জন্য তুমি ভোট পাও না, আর তুমি যদি বসে বসে যদি কুৎসা যদি করো যদি সব সময়, এই যে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে টিভির সামনে দাঁড়িয়ে যেভাবে আক্রমণ করছে, আমি তো বলবো যে আক্রমণ করার আগে নিজেকে অন্তত চিন্তা করা উচিত যে আমি ঠিক তো, আমি যদি ঠিক হই আমি আরেকজনকে বলতে পারি। আর রাজনীতি করা মানে কখনোই এই নয় যাকে তাকে আমি চোর বলে দেবো, কাউকে আমি নানা রকমভাবে অসভ্য কথা বলবো আমি তাকে, তার যাতে গায়ে একটা কালি ছুটিয়ে দেবো, এটা আমার মনে হয় সৌজন্যের রাজনীতি নয়। অবশ্যই, তার কারণ আমরা আমাদের পরের জেনারেশনকে রাজনীতি, রাজনীতি মানে কি, আমি রাজনীতির মাধ্যমে আমার যে আইডিওলজি আমার দলের যে নীতি সেইটার মাধ্যমে আমি সরকার বা কোনো প্রশাসনিক পদে গেলে আমি সেইটাকে মেনটেন করে মানুষের কাছে পৌঁছাবো। মানুষকে আমি বলবো যে হ্যাঁ আমাদের ইলেকশনে যে ম্যানিফেস্টো নির্বাচনের আগে যে ঘোষণা করে দলের পক্ষ থেকে, সেই ম্যানিফেস্টো অনুযায়ী আমি কি কাজ করেছি, পাঁচ বছর পর আমার উত্তর দিতে হবে, সেই জায়গাটা নিয়ে আমার কথা। কিন্তু আমি নির্বাচন লড়লাম একটা ম্যানিফেস্টো নিয়ে, পাঁচ বছর পর সেই ম্যানিফেস্টো অনুযায়ী কোনো কাজ করলাম না, আমি আবার ভোট চাইতে গেলাম, সেই জায়গাটা আমার আপত্তি। আমরা পুরসভা নির্বাচন, নির্বাচনের সময় আমাদের যে ম্যানিফেস্টো আমাদের যেটা ছিল, আমরা চেষ্টা করবো যে এর পরের নির্বাচন পুরসভা যখন আসবে আমাদের তখন আমরা বলতে পারবো যে আমরা এই দেখুন 2021 সালে নির্বাচনের সময় আমাদের দলের ম্যানিফেস্টো হয়েছিল, আমরা পৌর প্রতিনিধি হলে এইগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো। মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনের আগে বলেছিল যে আমরা যদি তৃতীয়বারের জন্য সরকার গড়তে পারি আমরা কী করবো, লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দেখিয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মহিলা, লক্ষ লক্ষ মহিলা লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাচ্ছে, আবার আবেদন করছে। এইটাই আমি কি করবো বলেছি, আমি কি করে দেখালাম, এটা নিয়ে মানুষের কাছে যাওয়া উচিত। সেটা না গিয়ে কুৎসা করব, ব্যক্তিগত আক্রমণ করব, আর কিছু হলে পারি আমার নিজস্ব এজেন্সি রয়েছে সেই দেখে ভয় দেখাবো, আমার মনে হয় এই রাজনীতি বেশিদিন বাংলায় টিকবে না। দাদা, জনগণের প্রতি আপনার এই ভালোবাসা অটুট থাকুক, এবং আশা করব জনগণও এর দ্বিগুণ ভালোবাসা আর শ্রদ্ধা আপনাকে নিশ্চয়ই ফেরত দেবে সমর্থনের মাধ্যমে। ট্রাইব টিভির দর্শকদের যদি কিছু জানান। আমি দর্শকদের একটা কথাই বলবো যে আমাদের সংবাদপত্র মিডিয়ার কাজ কি, জনমত গঠন করে। যদি ভুল যদি হয়, কোনো অন্যায় যদি হয়, তারা জনমত তৈরি করে, যেটা সঠিক সেই কথা বলা তাদের অধিকার আছে, বলে যে ভুল করছে তাকে সংশোধন করার সুযোগ করে দেওয়া। এটা আমরা পড়াশোনার মাধ্যমে শিখেছি যে সাংবাদিকতার কাজ হচ্ছে জনমত তৈরি করা, ভালোটা ভালো জনমত হবে, খারাপটা হলে প্রতিবাদ করে সেটা হবে। এখন সেই মিডিয়া, সব মিডিয়া এখন সেইটা করছে না, কিন্তু আমাদের টাইটলি চেষ্টা করছে যে কিভাবে সুন্দর করে করা যায়। তা আমার শুভেচ্ছা রইল, আর দর্শকদের বলার যে ভরসা রাখুন কলকাতা কর্পোরেশনের পৌর প্রতিনিধিদের ওপর, সবচেয়ে বেশি ভরসা রাখুন মমতা ব্যানার্জির ওপরে। তিনি সবসময় চিন্তা করে বাংলার মানুষের কল্যাণ কী করে হবে,
সেই চিন্তা করে, আর এই চিন্তা করে বলেই কিন্তু আজকে তার জন্য দিল্লি থেকে এতজনকে দৌড়ে আসতে হয় তাকে ভোটে হারাবার জন্য, তার নামে কুৎসা করার জন্য আসতে হয়। কিন্তু বাংলার মানুষ সচেতন, আপনারা সুনাগরিক বাংলার, আপনারা আপনাদের প্রতিটা নির্বাচনে জনমতের মাধ্যমে আপনারা যেভাবে মমতা ব্যানার্জিকে সমর্থন করেছেন, বাংলার মামাটি মানুষকে সমর্থন করেছেন, হ্যাঁ যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে নিশ্চয়ই আপনারা বলবেন, চেষ্টা করব আমরা সংশোধন করে নেবার। কিন্তু কখনোই এমন কোনো শক্তিকে সুযোগ করে দেবেন না যারা এসে বাংলার সংস্কৃতি, বাংলার গরিমা, বাংলার শান্তি নষ্ট করে। ধন্যবাদ, ভালো থাকবেন। দাদা, ট্রাইব টিভির সমগ্র টিম এবং সমস্ত দর্শকদের পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা। আমার পক্ষ থেকে আপনাদের অজস্র ধন্যবাদ, আপনারা সময়ের মধ্যে এসেছেন, আমি একটু কিছুক্ষণ সময় দিতে পারলাম, অনেক কথা হলো আপনাদের সঙ্গে। আগামী দিনে সম্পর্ক আরও শক্তিশালী, জোরালো হোক, আপনাদের টিভি চ্যানেলের আরও শ্রীবৃদ্ধি হোক, আপনাদের শ্রীবৃদ্ধি হোক। সবাই তো আমরা কাজ করি, সারাদিন পর আমরা বাড়ি ফিরে গরুর মতন কী খেয়েছি সেইগুলোকে নিয়ে আমরা ওগ্রাই নিয়ে যাবর কাটি, সেরকম কাজের মধ্যে ঠিক সেরকম আমরা যে কাজ করি সারাদিন ধরে, কাজ করার পর আমরাও আমাদের অবচেতন মনে রাতের বেলা আমরাও অ্যানালিসিস করি কোন কাজটা ঠিক হলো, কোনটা ভুল হলো, কোনটা আরেকটু চেষ্টা করলে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সবাই কাজের মধ্যে থাকি, যার যা পেশাগতভাবে যদি কোনো জায়গায় থাকে সেটাকে আমরা ঠিক করে নিয়ে চললে পারে, আমার মনে হয় তাতে নিজেরও উন্নতি হবে, সমাজেরও উন্নতি হবে। এতক্ষণ শুনলাম জনপ্রতিনিধির কথা, আসুন এবার শুনে নিই জনপ্রতিনিধিকে কত নম্বর দিচ্ছেন জনগণেরা। দাদা, আপনি কি এই ওয়ার্ডের বাসিন্দা? হ্যাঁ, আমি 126 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। জনপ্রতিনিধি সম্বন্ধে কি বলবেন? জনপ্রতিনিধি বলতে আমাদের বর্তমানে যিনি কাউন্সিলর আছেন, কাউন্সিলর বলাটা অ্যাকচুয়ালি বললে ওনাকে অনেক দূরে ঠেলে দেওয়া হয়। অ্যাকচুয়ালি আমাদের মানে ওয়ার্ডের অভিভাবক বলতে পারেন, আমাদের ওয়ার্ডের সবার কাছের মানুষ, কাজের মানুষ যিনি আছেন ঘনশ্রী বাগ। আমাদের সরকার যেমন দুয়ারে সরকার বলে একটা প্রকল্প করেছেন, আমাদের মনে হয় কলকাতার অন্য কোনো ওয়ার্ডে আছে কি না জানি না, আমাদের ওয়ার্ডে কিন্তু দুয়ারে পরিষেবা। দুয়ারে পরিষেবা বলতে মানে যখন যে পরিষেবার দরকার ওনার কাছে যেভাবেই হোক যদি খবর পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে উনি সেই সমস্যার সমাধান করার জন্য উনি উঠে পড়ে লাগেন। এবং বিগত দু বছরে আমরা দেখছি ওয়ার্ডের চেয়ারা অনেক পাল্টে গেছে, ওয়ার্ডের কোথাও কোনো জায়গায় আলো নেই এরকম কোনো ব্যাপার নেই, এবং পাকা রাস্তা সব জায়গায় হয়েছে, নতুন প্রচুর রাস্তা হয়েছে আমাদের ওয়ার্ডে। এই মুহূর্তে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের ওয়ার্ডে এই মুহূর্তে কোনো কাঁচা রাস্তা নেই, ড্রেনের পরিষেবা বলুন এবং বিভিন্ন ধরনের আরও পরিষেবা থাকে কর্পোরেশনের, সমস্ত পরিষেবা এই অঞ্চলের মানুষের দুয়ারে পৌঁছে গেছে। এবং তার মানে একমাত্র কৃতিত্ব যদি বলতে হয় সেটা আমাদের ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন ঘনশ্রী বাগ। এবং নম্বর দেওয়ার কথা বলছেন, নম্বর দেওয়ার কথা বলে আপনারা কিন্তু আমাদের হাতটা বেঁধে দিয়েছেন, কারণ আপনারা পরীক্ষাটা নিচ্ছেন 100 যে আমি যে আমার কাউন্সিলরকে ভালোবেসে 200 কি 500 নাম্বার দেবো কোনো স্কোপ নেই, সুতরাং 100-100 দেবো, এর বেশি আর কি বলবো। আমাদের এলাকা জনপ্রতিনিধি 126 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী ঘনশ্রী বাগ। তো বিদ্যালয়ের যে কোনো প্রয়োজনে, সেটা শিক্ষা সংক্রান্ত ব্যাপার হোক বা অন্য কোনো প্রশাসনিক ব্যাপার হোক, প্রথম স্তরেই আমাদের কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে হয়। আমি এই স্কুলে 2016 সালে আসার পর যখন উনি কাউন্সিলর হয়ে এসেছেন, তারপরে যখনই বিদ্যালয়ের কোনো প্রয়োজনে ওনার কাছে গেছি, সবসময় ওনার পক্ষে যতটুকু করা সম্ভব সাহায্য সবসময় করেছেন, কখনো কখনো তার থেকেও বেশি অনেক প্রচেষ্টা করেছেন। সেটা আমাদের বিদ্যালয়ে জলের সমস্যা সমাধান হোক, কোনো মেয়ের অবিবাহিত সার্টিফিকেটের ব্যাপারে হোক, বা ইদানিং আরেকটি বিশেষ কথা বলতে চাই, আমার স্কুল 31তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে আমার মেয়েরা রাজ্য স্তরে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিল জেলা স্তরের পরে। তো সেই সংক্রান্ত রিসার্চ ওয়ার্কে একটা গ্রাউন্ড ওয়াটার রিচার্জিং সিস্টেম ওরা KMC ওয়ার্ড অফিসে ইনস্টল করতে চেয়েছিল। আবেদন করার সাথে সাথে উনি মেয়েদের সাথে সময় নিয়ে কথা বলে নিজের ওয়ার্ড অফিসে ওই গ্রাউন্ড ওয়াটার রিচার্জিং সিস্টেম ইনস্টল করার অনুমতি শুধু দেননি, সমস্ত আর্থিক খরচ বহন করে ড্রাম কিনে দেওয়া, গর্ত খুঁড়িয়ে দেওয়া, একটি লোক নিযুক্ত করে সবসময় আমাদের মেয়েদের সঙ্গে থেকে ব্যবস্থা করে দেওয়া, সব কিছু সাহায্য করেছেন। আমরা জানি আমাদের যে কোনো আনন্দে দুঃখে আপদে বিপদে আমাদের কাউন্সিলর সবসময় আমাদের সঙ্গে আছেন। জনগণের কাছে জেনে নেব 126 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি কেমন কাজ করছেন।
আমাদের এখন এই মুহূর্তে যিনি কাউন্সিলর ঘনশ্রী বাগ, ওনার সম্পর্কে নতুন করে বলার মতো কোনো জায়গা নেই। তার কারণ হচ্ছে আগে যা ওয়ার্ডের পরিস্থিতি ছিল তার থেকে এখন অনেক ডেভেলপ করে গেছে। আর সবথেকে বড়ো কথা হচ্ছে ওনাকে যখনই কোনো অসুবিধায় আপনি চাইবেন সঙ্গে সঙ্গে উনি হাজির হয়ে যান যে কোনো পরিস্থিতিতে, সে মানুষের মানে নিচের তলা থেকে আরম্ভ করে উপরতলা পর্যন্ত। আর সবথেকে বড়ো কথা হচ্ছে উনি একদম মাটির মানুষ। এমন কোনো আমাদের এখানে কোনো জায়গা নেই যেখানে শুনবেন না আমি মানে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যে উনি আমার কাছে এসেছিল বা উনি বলেছেন পরে দেখি না, তৎক্ষণাৎ ব্যবস্থা। হয়তো একটু সময় নেবেন কিন্তু কাজটা আপনার জেন্টেলম্যান যেরকমভাবে কাজ হয় ঠিক সেইভাবেই কাজ হবে। সে আপনি স্কুল থেকে আরম্ভ করে বলুন, হসপিটাল থেকে আরম্ভ করে বলুন, যে কোনো পরিস্থিতিতে মানে উনি একার হাতে পুরো দায়িত্ব সামলাচ্ছেন। তিলে তিলে তিলোত্তমা।